বর্তমানে আজকে বাংলাদেশে যা হলো এটা কি কোনো দিন জাতি দেখতে চেয়েছিল আশা করি দেখতে চেয়েছিল না পাশে আপনার একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাই আপনার একটু নজর করে দেখেন সেটা হলো গায়েবানা জানাজা নামাজ আদায় করতেছিলেন আর সেখান থেকে পুলিশ সরাসরি ইমাম সাপকে মানে গায়েবানা জানাজা নামাজ অবস্থায় টেনে হেসরে নিয়ে গেলেন হুম এবং পুলিশের একটা ভাষ্য ছিল যে গায়েবানা জানাজা নামাজ বলতে কোনো শব্দ নেই এটা মানে বলতেছিলো এটা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন হুম বাংলাদেশে কোঠা সংস্কার আন্দোলনে কিন্তু সৃষ্টি হয়েছে তুমুল আলোচনা সমালোচনা এবং ব্যাপক সংঘর্ষ এদিকে ছাত্রলীগ নেতা নেত্রীদের মধ্যে এবং শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উত্তেজনা ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের উস্কে দিয়েছে বা তাদেরকে লাঠি সোটা দিয়ে মেরেছে এরপর থেকে কিন্তু সকল আওয়ামী লীগের বা ছাত্রলীগের নেত্রী বা নেতাদেরকে কিন্তু মানে অপমান অপমানপদস্থ করছে কারা শিক্ষার্থীরা একটা ভিডিও আপনারা একটু পাশে দেখুন একটু ভালো করে নজর করে দেখুন এখানে দুটি মেয়েকে মানে খাম্বার সাথে দিয়ে বেঁধে ফেলতেছে এবং তারা কান্নায় ভেঙে পড়তেছে চিৎকার করে কান্না করতেছে তো আসলে যাদেরকে বেঁধে রাখতেছে তারা দাবি করতেছে এরা হলো ছাত্রলীগের নেত্রী আসলে এসব দৃশ্য দেখতে আসলে খারাপই লাগে খারাপ লাগারই কথা কারণ তারাও তো একজন মেয়ে কিন্তু তাদের অপরাধটা কি তাদের অপরাধ হল তারা কেন ছাত্রলীগের নেত্রী এটাই হয়তো তাদের অপরাধ যার কারণেই এদেরকে খাম্বায় বেঁধে রাখা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আসলে বিষয়টি পক্ষ বা বিপক্ষে আমি কিছুই বলবো না যেহেতু আমি রাজনীতির সাথে জড়িত নয় তো ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা দেখালাম তো এবার চলুন তিন নম্বর ভিডিও আপনাদের জন্য যেটা রয়েছে যে ইডেন কলেজের শিক্ষার্থী বা ছাত্রলীগের নেত্রী দুইজন ছাত্রলীগের বড় পদে যারা রয়েছে তারা রাত্রেবেলা পরে পালিয়েছেন হুম গভীর রাতে পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি প্রিয় দর্শক চলুন একটা নিউজ আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়ে আসি গভীর রাতে বোরখা পরে আবাসিক হল থেকে পালিয়েছেন রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তারা পালিয়ে যান বলে নিশ্চিত হয়েছে কালবেলা জানা গেছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইন সহ নয় ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা একই সময় ঢাবির আরো কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয় এ ঘটনা শোনার পর ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে হল থেকে পালিয়ে যান তারা হল থেকে বের হতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য বোরখা পড়েন দুই নেত্রী সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং বিষয়ে জানার জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিফাকে কালবেলার পক্ষ থেকে ফোন করা হলে তিনি বলেন ঝামেলায় আছেন পরে কথা বলবেন তবে ভোর হওয়ার আগেই ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি ছাড়াও প্রায় সব নেতাকর্মী হল থেকে পালিয়ে গেছেন সকাল নয়টার দিকে খোঁজ নিয়ে জানা যায় ইডেনের সভাপতি ও সেক্রেটারি সহ অন্যান্য নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছে আন্দোলনকারীরা সূত্র জানায় রাত এগারোটার দিকে এ ঘটনার সূত্রপাত ঘটে দশটায় প্রবেশের শেষ সময় থাকলেও ছাত্রলীগের নেত্রীরা নির্ধারিত সময়ের পরে হলে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে শিক্ষার্থীরা মারমুখী হয়ে গেলে হাউস টিউটররা তাদের প্রোটোকল দিয়ে কক্ষে পৌঁছে দেন পরে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে কক্ষ থেকে বের করে দেন বের করে দেয়া দশ ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে হল শাখা ছাত্রলীগ সভাপতি আতিকা বিন্দে হোসাইন বর্ণালী ঘোষ বর্ণ সামিহা মাহবুব সাজিয়া রহমান বিপর্ণা রায় ও সাইফুন নেসা ইলমি সহ অন্যরা ছিলেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন এবং শুনলেন তাদের কথাগুলো আর দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আজকের ভিডিওটি শেষ করব সবাইকে বলবো একটু মনোযোগ সহকারে দেখুন আর হ্যাঁ মাঝখানে একটি কথা বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন জনপ্রিয় দর্শক শ্রোতা পুলিশকে উদ্দেশ্য করে সরাসরি বিএনপি নেতা অগ্নিঝরা বক্তব্য দিলেন যে পারলে পুলিশের পোশাক খুলে মাঠে আসুন দেখি আপনাদের বন্দুকে বা আপনাদের মানে বন্দুকের ভিতরে কতগুলো বুলেট আছে

শেখ মুজিবের কমান্ড ফেল করেছিল ছাত্ররা কমান্ডা নিয়েছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল আজ তার উত্তর শহীষ এক্ষাধীন আজকে সাধারণ জনগণকে বলে রাজাকারের বাচ্চা আজকে উনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন অবশ্যই নিজের পায়ে নিজেকে কুড়াল মারতে হবে এছাড়া কোনো উপায় নাই কারণ ওনাকে আমরা বলছিলাম ভাই বিএনপিরে মারা যাবে শেষ করেন না কারণ বিএনপির কিছু নেতারা উল্টা পাল্টা পয়সা বেশা দিয়ে কিনা কিনা খায় বলছিলাম যে হুজুর টুটুদের কেভাবে মারেন না

বন্ধন ন্যায় সংগ্রামের জন্য থেকে আবু জাহিদার জন্ম হয় মাটির সাথে মিশাই দেওয়ার রাজনীতি না আপনি থামান আওয়ামী আপনি থামান আপনি আমরা যখন ছিয়ানব্বইতে সরি নব্বই সালে একশো আন্দোলন করছিলাম তখন আপনি কি বলছিলেন শুনেন আপনি পুলিশকে কেছিলেন পুলিশ তুমি পোশাক খুলে আসো আমরা তোমাদের মোকাবেলা করব। এখন যদি আমরা এটা কই আপনি কেন আমরা উস্কানি দিতেছি সেই জন্য কইতেছি ও আসে খাসিনা সে একদিন পুলিশ যদি আওয়ামী লীগ ক্ষেত্র নিয়েতে চাও আমার ভাই রাশেদ বলেছে আমরা সবার সাথে একমত ওই পুলিশের পোশাক খুনা আসো তোমাদের কত গুলা আছে আমাদের কত পুক আছে আমরা চলো আমরা কোনো উস্কানি দিচ্ছি না

আমাদের নেতা হলো ছাত্ররা আমি আমি স্বেচ্ছায় আমার দলের নেতা কর্মীদেরকে বলছি আজকে থেকে আমার দলের কোন কমান্ড নাই আন্দোলন চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতির প্রত্যেকটা কর্মীকে বলবো জন অধিকার পরিষদ জন অধিকার পরিষদ এমডিএম এব সব কর্মীদেরকে বলছি নেতাদেরকে না এই ছাত্রদের কমান্ড মেরে আগামী দিনের আন্দোলনের শপথে শেখ মুজিবের কমান্ড ফেল করেছিল ছাত্ররা কমান্ড হাতে নিয়েছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল ঠিক কিনা সুতরাং ছাত্ররা আন্দোলন শুরু করছিল ছাত্র আন্দোলন আমরাও চাইছিলাম ছাত্রদের আন্দোলনটা ক্যাম্পাসে থাকুক তাদের প্রকার দাবিটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকুক আপনারা উস্কানি দিয়ে তাদের রাজপথে আনছেন স্বাধীনতা যুদ্ধ কিন্তু স্বাধীনতা যুদ্ধ আকারে শুরু হয় নাই অধিকারের ছয় দফার দাবিতে শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলন সাহিত্য স্বাধীনের দাবিতে শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল কিন্তু পাকিস্তানি জান তারা নির্যাতন করে গুলি করে মানুষ হত্যা করে এটাকে স্বাধীনতা যুদ্ধে যেতে বাধ্য করেছিল আমাদের ছাত্রদের অধিকারের আন্দোলনকে এই আজকে বাংলাদেশের মুক্তি আন্দোলনের দিকে ধাবিত করছে আমরা সেটাই কোমল করেছি থ্যাংক ইউ ভেরি মাছ একটা মোটা ছোটা টাইটেল দীর্ঘ দেহ তার ছাড়া দেখলাম ব্যাপক মাইরে তার। আমার দেখে একটু সন্দেহ দেখ কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের দেহ যাত এত মোটা ছোটা নামে শুধু কথা না তারপরে গেলাম মাথায় হাত রাখলাম বললাম ভাই কিভাবে আহত হয়েছ বলছে ভাই বলছিল আমাকে আমি বলছি যে আমি ছাত্রলীগ করি এই কথা বলার পর যে ভাই মাইকটা শুরু হলো তার দিক থেকে এত মানুষ ছিলাইলো প্রিয় দর্শক শ্রোতা বক্তব্যটি আপনারা শুনলেন এবার আমরা এই বিষয়টি নিয়ে বা এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যে সন্ধ্যা সাতটার দিকে আমাদের যে ভাষণটা দিয়েছে ভাষণের ব্যাপারটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন জাহিদুর রহমান চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি গোটা সংস্কার নিয়ে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ভাষণ দেবেন এটা জানার পর থেকে আমাদের সবার মনোযোগ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আটকে গিয়েছিল নিশ্চয়ই আমরা অপেক্ষা করছিলাম প্রধানমন্ত্রী ভাষণ দিলেন ভাষণটা শোনার পর এটা নিয়ে আমার ঠিক অপিনিয়ন আসলে এভাবে যদি বলি আমি জানাতে চাই আমরা আশা করি খুব মনোযোগ দিয়ে ভাষণটা দেখেছি ছুটির দিন ছিল আমাদের সময় ছিল আমি একাধিকবার ভিডিওটা দেখেছি এবং বোঝার চেষ্টা করেছি এবং ভাষণ বোঝার ক্ষেত্রে শুধুমাত্র তার কথা টেক্সট না সব সময় যেটা বলা হয় কমিউনিকেশন বোঝার জন্য আমাদের তার ভোকাল ইনফ্লেকশন উনি ওনার স্ট্রেস কেমন ইন্টোনেশ কেমন এবং তার সাথে জরুরি কথা উনি যেহেতু ভিডিও বক্তব্য দিয়েছেন তাই আমরা তার ফেসিয়াল এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ এগুলোও দেখেছি এবং দেখে আমার মনে হলো এই প্রশ্ন মাথা চাড়া দিল প্রধানমন্ত্রী সম্ভবত এই ভাষণটা না দিলেই ভালো করতেন কেন আমি সেই জায়গা শেষের অংশে আসছি তার বক্তব্যে মূলত কী করেছেন মোটা দাগে দুটো কাজ করেছেন একটা হচ্ছে যারা মারা গেছেন তাদের প্রতি এক ধরনের শোক দিয়েছেন তারপরও এর মধ্যেও তিনি আসলে রাষ্ট্রের প্রধানমন্ত্রী এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলে যা বলা উচিত যেভাবে বলা উচিত সেটাও উনি ধরে রাখতে পারেননি আরেকটা অংশ আপিল বিভাগে এই কোটা নিয়ে যে মামলা আপিল বিভাগে গেছে বা আগে যা হয়েছে সেটার আইনি দিক বলেছেন এবং আমি এটা নিয়ে আমার আগে ভিডিওতে বলেছি টিভি টক বলেছি এই আপেল নিয়ে সরকার একটা নাটক করছে সরকারের দিক থেকে প্রধানমন্ত্রী আজকের বক্তব্যেও তার একটা ইশারা আছে আমি ওটাকেও খুব সিরিয়াসলি অ্যাড্রেস করতে চাই উনি যা যা করেছেন সেটা হলো যে প্রাণ গেছে গত কিছু দিনে অহেতুক প্রাণ চলে গেছে বলছেন অহেতুক আমরা আসলে অহেতুকই মনে করি কিন্তু এই পরিস্থিতিটা তৈরি করেছে পরিকল্পিতভাবে সরকার সরকারি দলের ছাত্র সংগঠনের গুন্ডারা করেছে তারা কোটা সংস্কার চেয়েছে আন্দোলন করছে একেবারে অহিংস আন্দোলন করছে একেবারে অহিংস আন্দোলন করছে সেখানে এরপর কি হয়েছে না হয়েছে আমরা দেখেছি তবে তারা যে ফাইট করছে সেটা ফাইটটা আবার অহেতুক কোটা ইজ আ সিম্বল আমি মনে করি এই কোটার সিম্বলের মাধ্যমে আমাদের সামনে আসলে এখন হাজির হয়েছে এই সমাজে দীর্ঘদিন থেকে এই অপশক্তির শাসনের ফলে যে বৈষম্য মাথায় শিকড় গেড়ে বসে গেছে তার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসাবে এবং আরও নানান রকম ক্ষোভ মানুষের মধ্যে থেকে উদ্গীরণ হচ্ছে এটার মাধ্যমে তাদের কাজটা কারণটা অত্যন্ত সিরিয়াস ছিল কিন্তু এটা এই মৃত্যু শুধু না শত শত শিক্ষার্থী আহত হয়েছে কোনো প্রয়োজন ছিল না কিন্তু এখানেও প্রধানমন্ত্রী যখন এদেরকে অ্যাড্রেস করছেন তিনি আসলে আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর মতোই কথা বলেছেন খেয়াল করি আমরা তিনি যেটা করেছেন চিটবঙ্গের ছাদ থেকে ছাত্রলীগকে ফেলে দেওয়া হয়েছে এটা বলছেন একজন মারা গেছে অনেক হাত পাকাটা গেছে মারিয়ে গেছে আমরা বাকি আরও আরও শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে জেনারেলাইজ করেছেন কাউকে নিয়ে আলাদা করে কোনো কথা নেই বলেছেন অন্তত একটা মৃত্যু যেটা প্রকাশ্যে অন রেকর্ড পুলিশ বিভৎসভাবে ঠান্ডা মাথায় খুন করেছে সাইদকে লিস্ট যদি ওনার সেন্সিবল ব্যবহার করতেন উনি কিন্তু ওই হত্যাকাণ্ডটাকে অ্যাড্রেস করতে পারতেন অন্তত দেশের প্রধানমন্ত্রী হিসাবে যে না আমি এটাও দেখেছি এটা ভয়ঙ্কর মর্মান্ত্রিক এবং এটা স্টেটকে প্রশ্নের মুখে ফেলে দেয় কারণ পুলিশ যখন খুন করে সেটা ছাত্রলীগের খুন করা যেতে একেবারেই ভিন্ন ব্যাপার পুলিশটা আমাদের খুনি হতে পারে না কোনোদিন কোনোভাবেই বাট ইট হ্যাপেন্ড প্রধানমন্ত্রী বলেছেন উনি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন তারপরে উনি বিচার বিভাগীয় তদন্ত করার কথা বলছেন এই যে কীভাবে এটা শুরু হলো কীভাবে সব হত্যাকাণ্ড হলো মানে আমি আমাদেরও কিছু বিরোধী দলীয় কাউকে কাউকে বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানাতে শুনি মানে আমি খুব অবাক হই যারা বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানান বর্তমান বাংলাদেশে তারা ধারণা করছে বা তাদের মনের মধ্যে কি কাজ করছে যে বাংলাদেশে একটা বিচার বিভাগ আছে তাদের মনে হয় বাংলাদেশে একটা সেপারেশন অফ পাওয়ার যদি বলি সেপারেশন অফ পাওয়ার এতটাই ভালো যে বিচার বিভাগ দারুণ স্বাধীনভাবে কাজ করে আমরা তাই বিশ্বাস করি আমি সরি আমি করি না আমাদের করে বিচার বিভাগ আছে বলে আমি মনে করি না সারা পৃথিবীও মনেটনা করে না জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যখন ডক্টর ইউরুসকে নিয়ে বা অধিকারের জন্য বাদুর এবং নাসিরুদ্দিন এলাকানকে নিয়ে স্টেটমেন্ট দেন তখন তারা খুব খোলাভাবেই বলেন তাদেরকে জুডিশিয়ালি তাদেরকে জুডিশিয়ালি ব্যবহার করে হয়রানি করা হচ্ছে সরকার হয়রানি করছে সো এটাই হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত করা হবে এতে হবে কি না সেটাও প্রশ্নের ব্যাপার কিন্তু হবে যদি এক ধরনের দেখানোর জন্য করা হয় কোনো কমিটি টমিটি আই ডোনাই অন দ্যাট একেবারেই না এক ধরনের হুমকি আছে অভিভাবকদের প্রতি সফট ভাষায় সেটা হচ্ছে সন্তানদের নিরাপত্তার দিকে নজর রাখা মানে তারা যাতে রাস্তায় নেমে টেমে না আসে কারণ সরকারের জন্য এটা এখন ঝুঁকির জায়গা হচ্ছে যতই প্রধানমন্ত্রী বলুন না কেন যে এটা যে নেগেটিভ এতদিন ধরে অন্যরা দিচ্ছেন প্রধানমন্ত্রী টাই তাই দিয়েছে কোমলমতি শিক্ষার্থীরা এসব করতে পারে না তাদের মধ্যে কতগুলো একটা মহল যুক্ত হয়ে গেছে কিন্তু আমরা এভাবে যদি চিন্তা করি কোনো যুক্ত হয়েছে এবং রাস্তায় প্রাণহানি হচ্ছে মারাত্মকভাবে আহত হচ্ছে শিশুরা সব শিক্ষার্থীরা স্কুলের বাচ্চারাও নেমেছিল কলেজের বাচ্চারা নেমেছিল তারপরও গার্জিয়ানরা তাদের বাচ্চাদেরকে যেতে দিয়েছে একটা মহল চাইলেই হয়ে গেল না হয়নি ফলে রাইটলি প্রধানমন্ত্রীর কাছে এই তথ্য আছে যে এই দেশের অভিভাবকরা যাদের প্রত্যেকটা সন্তান তাদের ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বিগ্ন এই দেশে চাকরি নাই দেশে সরকারি প্রতিটা শ্রেণীতে মাত্র তো আগের পরিপরচয়ও তো প্রথম এবং দ্বিতীয় শ্রেণী শুধুমাত্র কোটা বাতিল হয়েছিল তৃতীয় চতুর্থতে নিয়োগ আরও বেশি সেখানে কোটা এখনও রয়ে গেছে সেগুলোর বাতিল তারা চান এমনকি এই আলাপটা আসা উচিত শিক্ষা প্রতিষ্ঠানেও কোনো কোটা থাকবে না থাকলে ওই সংবিধান মতে অনগ্রসর অংশের জন্য কোটা থাকবে আর কারোর জন্য টালা কোনো কোটা নাই নবই সো অভিভাবকদের মধ্যে আন্দোলনটা ঢুকে গেছে এবং তাদের প্রতিও এক ধরনের সতর্কবাণী প্রধানমন্ত্রী উচ্চারণ করেছেন যাতে তারা আর রাস্তায় নেমে না আসে রাস্তায় যতই রকম সাধারণ শিক্ষার্থীরা নেমে আসবে যত বেশি নেমে আসবে সেটা ট্যাকেল করা সরকারের জন্য কঠিনভাবে যতই এখানে বিএনপি জামাতের ট্যাগ বা স্বার্থান্বেষী মহলের ট্যাগ দেওয়া হোক থিংস উইল রিয়ালি বি ভেরি টাফ এবার যে জায়গাটা একটু ডিফারেন্ট লাগলো সেটা হচ্ছে কোটার যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেননি এই ভাষণে দিয়ে ছোটো ভাষণ আট মিনিট কার বলার কথা এসছে এবং অনিবার্যভাবে তিনি তার পরিবারের কথা বলেন সেটা এসছে এবং কোটার জাস্টিফিকেশান দেওয়ার চেষ্টা করেননি যদিও সেই সংবাদ সম্মেলন যেখানে চায়না থেকে আসার পর অনেক কথা হলো এবং সেটা নিয়ে এই রিয়াকশান হলো সেখানে উনি খুব দীর্ঘ বক্তব্য ওটার পক্ষে দেওয়ার চেষ্টা করেছেন শুধু সেটা না এরপর আরও তিন চারটা প্রোগ্রামে আমি দেখেছি তিনি কোটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন কিন্তু এখানে এটা করেননি কারণ এখানে উনি আপিল বিভাগের জায়গাটা এনেছেন এবার আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণটা টেকটা নিয়ে কথা বলি আবার বলছি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা হচ্ছে তিনি এই ভাষণটায় না আসলেই ভালো করতেন কেন সেটা বলবো প্রধানমন্ত্রী এখানে বলেছেন যে পরিপত্র হাইকোর্ট বাতিল করেছে সরকার আঠারো সালে কোটা বাতিল করেছিল সেই বাতিল নিয়েও আমরা আলোচনা করেছি প্রশাসন নিজের মুখে বলেছেন উনি বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলেন উনি এটা পারেন না এটা শপথভঙ্গের সামিল উনি অনুরাগের অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে এটা করতে পারেন না যাই হোক উনি করেছিলেন হাইকোর্ট ওই পরিপত্র বাতিল করে কোটাকে রিস্টোর করেছে এবং প্রধানমন্ত্রী বলেছেন হুইচ রাইট সরকার আপিল বিভাগে আপিল করেছে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার মানে যে পরিপত্র পুনর্বহালের জন্য করছে প্রধানমন্ত্রী আজও বলেছেন তার মানে আপনি চাইছেন পরিপত্র পুনর্বহাল হোক পরিপত্র পুনর্বহাল হোক মানে কি আঠারো সালেটা তার মানে এটা হচ্ছে সেখানে কোটা ছিল না কোনো কোটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যদি আমি আবারও বলছি এবার এই পরিপত্র নতুন করে যদি হয় এটা শুধু প্রথম দ্বিতীয় না প্রতিটা সরকারি চাকরি তৃতীয় চতুর্থ শ্রেণীতেও কোটার ব্যাপারে পুরোপুরি সংস্কার হতে হবে আগের ফর্মেটে থাকা যাবে না যাই হোক প্রধানমন্ত্রী বলছেন ওটা রেস্টোর করার জন্য সরকার আপিল করছে তাই তো আপিল মানেই তাই তাই যদি হয়ে থাকে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা সমানে কোটার জাস্টিফিকেশান দিচ্ছেন কেন কোটা দরকার কিছু স্ট্যাটিস্টিক্সও দেখানোর চেষ্টা করছেন বিভিন্ন মন্ত্রী এর মধ্যে তথ্য প্রতিমন্ত্রী তো দীর্ঘটা ভিডিও করে সংবাদ সম্মেলন করে টোলে বলেছেন এবং প্রধানমন্ত্রী চীন সফরের পর এসে কোটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন কেন মুক্তিযোদ্ধা কোটা থাকবে কেন নারী কোটা থাকবে কেন জেলা কোটা থাকবে তো শিল্পের ছিল দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোট কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের কিছু মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ